एवरीवन वेलकम बैक टू आवर चैनल द बोंगो लाइफ बाय रूपाली। सबाई के आगे प्रथमे जानाय मेरी क्रिसमस। सबाई बड़दिन खूब ভালোভাবে উদযাপন করুন। आज के बड़दिन स्पेशल मा এনেছে ঘরোয়া পদ্ধতিতে করা চকলেট লাভা কাপকেক। তো চলুন দেখে নেওয়া যাক মা এই কেকটা কিভাবে করেছে। তো আর বেশি সময় নষ্ট না করে ভিডিওর দিকে আমরা দেখি। आज के केकटा होच्छे ओरियो बिस्कुट दिए। तो देखुन किभावे मा कोर्छे। एखाने मा कुड़ीटा ओरियो बिस्कुट निये नियेछे। एबार एटाके भालो करे मिक्सर ग्राइंडारे ब्लेंड करे नेबे। এই বিস্কুটগুলোর মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিল মা এক কাপের মতো। আবার ব্লেন্ড করে নিচ্ছে। মাকে যে চকোলাভা কেকটা দেখিয়েছে মানে এটার মধ্যে না দই লেগেছে না বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু লাগেনি, ইভেন ইনোও লাগেনি। একদম মানে শুধু দুধ আর বিস্কুট দিয়ে এত সুন্দর একটা কেক মা করে দেখাচ্ছে। এবার এই ব্যাটারটার মধ্যে আরেকটু দুধ দিয়ে দিল। ভালো করে এবার মিক্স করে নিচ্ছে। আর এই দুধটা দেওয়ার আগেই প্রথমে যে মিক্সচারটা মা করেছিল সেখান থেকেই একটা ছোট কাপে মানে প্রায় এক কাপের মতো মা এটা এই কাপটাতে রেখেছে। এটাকে এবার একটু ঠান্ডা করে নেবে যাতে একটু এটা জমাট বাঁধে। এটা কিন্তু আলাদাভাবে রাখা থাকছে। আর ততক্ষণ এটা ভালো করে মিক্স করে একদম কেকের ব্যাটার রেডি করে নিচ্ছে। ভালো করে কিন্তু এটাকে থালা বসিয়ে দিল। দশ মিনিট প্রিহিটের জন্য মা দিয়ে দিয়েছে ঢাকা। কাপে রাখা ব্যাটারটা ডিপ ফ্রিজে রেখে দিল বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, মোটামুটি 10 মিনিট। যেহেতু কেকটা কাপে বসানো হয় তাই কাপগুলোতে ভালো করে মা ব্যাটারটা লাগিয়ে দিচ্ছে। এবার এই ব্যাটারটাই প্রত্যেকটা কাপে কাপে মা দিয়ে দেবে। একটু ফাঁকা রেখেই দিতে হবে কাপগুলোতে, কারণ আবার কেকটা হলে যেহেতু ফুলে উঠবে তো সেটা বুঝে শুনেই দিতে হবে। তো দেখুন আপনারা। আর এমনি কিন্তু এটা কাঁচের কাপেই হচ্ছে, আমরা এখানে লাপোলার মানে কাপটা ব্যবহার করছি। এবার ওপর থেকে একটু চকোচিপ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল একদমই, মানে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ঘরে ছিল তাই আমি ভাবলাম যে চকোচিপটারও কিছু কাজে লাগানো যাক, তাই মা চকোচিপটা ওপর থেকে দিয়ে দিল। ফ্রিজ থেকে এটা মা বের করে আনলো। দেখুন কি হয়, কেমন করছে বলের মতো করে এর মাঝখানে আমি দিয়ে দিলাম। থেকে এটা ঢাকা দেওয়ার জন্য আবার একটু ব্যাটার দিয়ে দিলাম। আরেকটা বোঝানোর জন্য দেখে দিচ্ছি, এখান থেকে যেটা ঠান্ডা করেছিল ব্যাটারটা বলের মতো করে নিচ্ছে, নিয়ে এর মাঝখানে রেখে একটু ঢুকিয়ে দিচ্ছে। আর যে ব্যাটারটা প্রথমে করে রেখেছিল কেকের ব্যাটারটাই রেখেছিল থেকে দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর সমান করে দিচ্ছি। এইভাবে বাকি দুটোও করে নিই। আমাদের কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবার কাপগুলো কড়াইয়ের ওপর বসিয়ে দিচ্ছি। এই কেকটা কিন্তু একদমই মা যেমনটা বললো কোনো বেকিং সোডা বেকিং পাউডার চিনি দই কিচ্ছু লাগেনি। তো এটা বসিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছে। ফ্লেমটা লোয়ে রাখতে হবে একদম 15 মিনিট পর দেখাচ্ছি কেকটা কি হলো। এটা করতে কিন্তু খুব কম সময় লাগে। একবারে হয়ে গেছে, দেখুন কতটা জাস্ট ফুলে উঠেছে, দারুণ হয়েছে। আর এটা কিছুক্ষণ মা ঠান্ডা করুক, তারপর কাপের মধ্যে কেকটা কেটে দেখাচ্ছি কেমন লাভা কেকটা হলো। দেখুন যে কি সুন্দর এসেছে, একদম অন্যরকম, মানে এত ইজি ভাবে চকোলাভা কেক ভাবা যায় না, চকলেটটা বেরোচ্ছে। হ্যাঁ, এবার কেকটা কেটে দেখা যাক যে কেমন হলো কেকটা। দেখুন কেকটা কেটে মা দেখাচ্ছে কি সুন্দর, মানে ভেতরে যে চকলেটটা ছিল সেটা কি সুন্দর লাগছে একদম, মানে ঘরোয়া পদ্ধতিতে ইজি প্রসেসে যে এত সুন্দর চকোলাভা কেক হয় সেটা জানা ছিল না, যে কোনোরকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া, মানে আমার অ্যাটলিস্ট জানা ছিল না। তো
তো খুব ভালো লাগলো আমার তো এই রেসিপিটা ভীষণ ইন্টারেস্টিং লাগলো আর কেকটা হয়েও ছিল খেতে খুব ভালো আপনারাও এইভাবে করে জানাবেন আর যে গ্যাসে মানে কোনো মাইক্রোওয়েভ নয় কিচ্ছু নয় সিম্পল গ্যাসে হলো কেকটা এইভাবে করে আপনারা অবশ্যই জানাবেন আর আশা করছি আপনাদের ঘরেও যারা ছোট সদস্য আছে তারা খেতে খুব ভালোবাসবে এই কেকটা সবাই খুব ভালো থাকবেন।